বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে। আর ভিডিওর তো আপনার দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি। তো আজকে আমি দেখাবো কিভাবে বাংলাদেশে একটা পেনিওর অ্যাকাউন্ট ওপেন করবেন এবং সেটাকে ভেরিফাই করবেন। তো আপনাদের অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটি কোনো ধরনের স্কিপ না করে দেখার জন্য। অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি জিনিসগুলো মানে বিষয়গুলো আপনাদের হাতের কাছে রাখা দরকার সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আপনারা আপনাদের একটা এনআইডি কার্ড, স্মার্ট এনআইডি কার্ড হাতে রাখবেন। এমনি নর্মাল যে এনআইডি কার্ড আছে সেটা দিয়ে আপনি হয়তো অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, বাট সেটা ভেরিফাই করতে পারবেন না। আর ভেরিফাই করতে না পারলে তাহলে আপনি হয়তো অ্যামাউন্ট রিসিভ করতে পারবেন, বাট এটা উইথড্র দিতে পারবেন না। তো অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি পেওনার অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন তখন একটা স্মার্ট এনআইডি কার্ড লাগবে। আর আপনার কার্ড যদি এনআইডি কার্ডটা যদি স্মার্ট এনআইডি কার্ড যদি না হয়ে থাকে তাহলে নির্বাচন আপনার স্থানীয় যে নির্বাচন কমিশন অফিস সেখানে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর একটা ফির প্রদান করে আপনার যে নর্মাল এনআইডি কার্ডটাকে সেটাকে স্মার্ট কার্ড করে নিতে পারবেন। ওকে, তো দ্বিতীয় বিষয় হলো এই যে আপনার এনআইডির যে ডিটেলসগুলো, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, পোস্টাল কোড ডিটেলস, অ্যাড্রেস এবং এনআইডি নাম্বার, এগুলো আপনি একটা নোট প্যাডে নোট ডাউন করে নেবেন যাতে খুব সহজে এগুলো ফিল আপ করে দিতে পারেন। অ্যান্ড একটা মোবাইল নাম্বার, ভ্যালিড একটা মোবাইল নাম্বার, কারণ যখনই আপনি আপনার অ্যাকাউন্টটা ওপেন করতে যাবেন তখন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য। আর একটা জিমেল, যে জিমেলটা ইউজ করে আপনি পেওনার অ্যাকাউন্টটা ওপেন করবেন। তো মোটামুটি এই হলো বিষয়, যে বিষয়গুলো আপনাদের হাতের কাছে রাখতে হবে একটা অ্যাকাউন্ট করার পূর্বে। তো এখন আমি সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আমি এখন পেওনার সাইটটা ওপেন করব। ওকে, আমি জাস্ট ব্রাউজারে লিখব পেওনার, এরপর এখান থেকে আমি পেওনার অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে ক্লিক করব গেট স্টার্টেড। গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে আমাকে দুইটা অপশন দিবে, একটা হলো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর একটা হলো কোম্পানি অ্যাকাউন্ট, মানে পার্সোনাল আর হলো কোম্পানি। তো আমি পার্সোনালটায় যাব। জাস্ট এখানে আমি অলরেডি একটা নোটপ্যাডে ডিটেলসগুলো আগেই কপি করে রেখেছি, সরি টাইপ করে রেখেছি। এখন আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দিব টাইমটা সেভ হওয়ার জন্য। ওকে, ইমেল অ্যাড্রেস, তো আমি ওগুলা ফিল আপ করে দিচ্ছি, যে জিনিসগুলা অবশ্যই দিতে হবে। ওকে, তো আমার প্রাথমিক যে ফার্স্ট স্টেজের এখানে স্টেপ আছে একটা দুটো তিনটা চারটা। ওকে, তো ফার্স্ট স্টেপের আমার ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি নেক্সটে ক্লিক করে দেবো সিম্পলি। ওকে, দ্বিতীয় স্টেপ, এখানে আমি অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা অবশ্যই এখানে লেখা আছে, অ্যাড্রেসের যে ক্রাইটেরিয়া, তা আমি জাস্ট এখান থেকে কপি করে দিব। এই যে শ্রীপুর পর্যন্ত, সিটিটা আমি, ডিস্ট্রিক্টটা আমি পরে দিব। ওকে, গাজীপুর, দেন পোস্টাল কোড, ওকে, দেন মোবাইল নাম্বার, জিরোটা দেওয়া আছে, আমি বাকিটা দিব। ওকে, আমি মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে আমি যে দেখেন এখানে ভেরিফিকেশন কোডের পাশে একটা স্যান্ড কোড লেখা আছে, সেখানে আমি ক্লিক করব যাতে আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠায়। আর মোবাইলটা অবশ্যই হাতে রাখবেন ভেরিফিকেশন কোডটা রিসিভ করার জন্য। ওকে, আমি কোডটা পাইছি, কোডটা আমি অলরেডি দিয়ে দিছি এখানে, দেন আমি এবার নেক্সটে ক্লিক করব। ওকে, এবার আমার পাসওয়ার্ডটা দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড,
আচ্ছা সিকিউরিটি কোয়েশ্চন আমি সিম্পলি একটা দিচ্ছি, আর সিকিউরিটি কোয়েশ্চনটা অবশ্যই এটা দিবেন এবং এটা মনে রাখবেন, কারণ যখন আপনি আপনার অ্যাকাউন্টটা পাসওয়ার্ড ভুলে যাবেন বা হ্যাক হয়ে যাবে তখন এটা রিকভারি করার জন্য অবশ্যই লাগবে। দেন ফাইনালি আপনার এখানে কোন দেশ সেটা তো দিবেন, ফাইনালি আপনার এনআইডি কার্ডের যে নাম্বার সেটা আপনি কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে। দেন আবার একটা ক্যাপচা এটা ইনপুট করে দিবেন, নেক্সট। ওকে, তো ফাইনাল পর্যায়ে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এখানে একটা ব্যাংক আপনাকে অ্যাড করতে হবে এই স্টেপে গিয়ে। তো এখানে একটু বলে রাখি, আপনার যদি বা আপনার হাতের কাছে যদি অ্যাকচুয়াল ব্যাংক নাম ব্যাংকের যে ডিটেলসগুলো না থাকলে সমস্যা নাই, কারণ পরে এটা আপনি এডিট করতে পারবেন। তো আমি সিম্পলি এখান থেকে অনেকগুলো ব্যাংক আছে বাংলাদেশে, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ওকে, আমি অ্যাকাউন্টগুলো এলোমেলোভাবে দিছি, আপনারা আপনাদের যেটা ভ্যালিড যে অ্যাকাউন্ট সেগুলো দিবেন। দেওয়ার পর এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে মানে টিক মার্ক করে দিবেন, দেন সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে, এখন এটা রিভিউ প্রসেসে আছে আপনার অ্যাকাউন্টটা, এটা আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসটা। তো ওকে, তো অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। আচ্ছা, তো একটা অ্যাকাউন্ট ওপেন করার পর এটা এই সিচুয়েশনে তাকে এখন আপনার যে প্রশ্ন হলো এটা আমি ভেরিফাই কীভাবে করব, তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই অ্যাকাউন্টটা এখনও রিভিউ স্টেজে আছে। তো যখন রিভিউটা সাকসেস হয়ে যাবে, মানে যে রিভিউ স্টেপটা পার হয়ে যাবে, তখন সেখানে এখানে আপনার যে স্মার্ট এনআইডি কার্ড ওইটা আপলোড করার জন্য একটা অপশন চলে আসবে, এবং যে আপনার ব্যাংক ডিটেলসগুলো সেটাও আপনি আপডেট করার স্টেপটা চলে আসবে বা ওই অপশনটা চলে আসবে, তখন আপনি এটা আপনি ভেরিফাই করতে পারবেন। তো যেহেতু এটা এখনও রিভিউ স্টেজে আছে অ্যাকাউন্টটা, এই জন্য আমরা এটা ভেরিফাই করতে পারতেছি না। তো আমি এটার পরবর্তী পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা পেওনার বা পেনিয়ার অ্যাকাউন্ট কীভাবে সেটা আপনি ভেরিফাই করবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।